হ্যালো বন্ধুরা, বন্ধুরা আমরা অনেক সময় অনেক প্রাণীকে বাঁচাতে দেখি মানুষদেরকে, ঠিক তেমনই কিছু ভিডিও ক্লিপ আজ আপনারা দেখতে চলবেন, যে ভিডিওটিতে দেখতে পাবেন প্রাণীদের জীবন বাঁচিয়েছে অনেক মানুষ, ঠিক তেমনই কিছু ভিডিও আজকে আপনারা দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক, আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেখুন একটি মানুষ একটি সাপকে একটি জাল থেকে মুক্ত করে দিচ্ছে, এবং কি এই সাপটিকে সে পানি তৃষ্ণা লাগার কারণে এটিকে পানি খাওয়ানোর জন্য সে চেষ্টা করাচ্ছে। ঠিক কিছুক্ষণ পর সাপটি মুখ খুলে এবং কি এই সাপটিকে পানি খাওয়িয়ে দিয়ে এটিকে সুস্থ করে তোলে। দ্বিতীয় ভিডিওটিতে দেখা যায় এখানে একটি গুহার মধ্যে থাকা একটি বাচ্চা পড়ে যাচ্ছিল আগুনের গোলকানো থেকে, বলকানোর এই আগুনের তাপ থেকে বাচ্চাটি কোনোভাবেই বেঁচে উঠতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে একটি মহিলা এটিকে উদ্ধার করে এবং কি এটিকে বাঁচানোর জন্য প্রাণপণ দিয়ে চেষ্টা করে, এবং কি এটিকে একটি তোয়ালার মাঝে পেঁচিয়ে এটিকে নিয়ে যায়। তার এই ভিডিওটিতে দেখা যায় একটি ছাগল একটি তারের মধ্যে তার মাথা লেগে গিয়েছিল, পরবর্তীতে এটিকে বাঁচানোর জন্য কিছু মানুষ প্রাণপণ দিয়ে চেষ্টা করে এবং কি এটির পায়ের মধ্যে দড়ি লাগিয়ে এটিকে টেনে নিচে নিয়ে আসে, এবং কি এটিকে নিচে নেমে তারপর এটিকে উদ্ধার করে এবং কি প্রাণে বাঁচিয়ে দেয়। এখানে দেখা যায় হাঁস দুটি হাঁসের একত্রিত হয়ে এমনভাবে আটকে যায় যাতে করে ডানা এবং কি মাথা উলট পালট হয়ে একত্রিত হয়ে যায়। পরবর্তীতে একজন লোক এটিকে দেখতে পেয়ে এদেরকে খুলে দেয় এদের বাঁধন থেকে, পরবর্তীতে এগুলো মুক্ত পেয়ে অনেক আনন্দের সাথে দুটি ডানা মেলে ঝাপটাতে শুরু করে। এর পরের ভিডিওটিতে দেখা যায় একটি ডলফিন মাছ কিভাবে আটকে যায় এবং কি এটিকে বাঁচানোর জন্য কিছু মানুষ কিভাবে চেষ্টা করে, এবং কি এই ডলফিনটিকে তারা বাঁচাতে সক্ষম হয় এবং কি এটিকে বাঁচিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যায়। এখানে দেখা যায় একটি বানর কিভাবে যে জালের মধ্যে বন্দী হয়ে আটকে যায়, এমনভাবে আটকে যায় যাতে করে এটি আর কোনোভাবেই এই জাল থেকে সে তাকে উদ্ধার করতে পারছিল না। পরবর্তীতে কিছু মানুষ এটিকে দেখতে পেয়ে এটিকে ছেড়ে দেয় এবং কি এটির বাঁধন থেকে খুলে দেয়, আর পরবর্তীতে এটিকে তার নিজের স্থানে নিয়ে ছেড়ে দেয় এবং কি এটি নিজেরভাবেই নিজেকে সক্ষম করে তোলে এবং কি চলে যায়। এখানে দেখতে পাবেন একটি ক্যাঙ্গারুকে কীভাবে প্রাণে বাঁচিয়ে দিচ্ছে একজন মহিলা, এবং কি এটিকে কতটা আদর যত্ন সহকারে এটিকে কি করছে একটি আবার দেখুন। পরবর্তী ভিডিওটিতে দেখা যায় একজন একটি কুকুরের বাচ্চাকে একটি কুমিরের মুখ থেকে বাঁচিয়ে দেয়। এখানে দেখা যায় একটি সিলায়নের হাত থেকে কীভাবে সিলায়নের পাগুলো এবং কি জালের মধ্যে আটকে যায় এটার মাথাগুলো, পরবর্তীতে একজন মানুষ এই সিলায়নটিকে বাঁচানোর জন্য এই দড়িটিকে খুলে দেয়, পরবর্তীতে এটি প্রাণের আনন্দ সহকারে দৌড়াতে শুরু করে। সে বুঝতে পারে না যে তাকে এইটি মানুষগুলো বাঁচাতেই এসেছে। এখানে দেখা যায় একটি কুকুর একটি চাদরের মধ্যে পেঁচিয়ে লেগে যায়, পরবর্তীতে একজন দারোয়ান এটিকে দেখতে পেয়ে এটিকে এসে খুলে দেওয়ার জন্য চেষ্টা করে এবং কি খুলে দিতে সক্ষম হয়। এরপরের ভিডিওটিতে দেখতে পাবেন একটি পাখিকে কিভাবে একটি হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে একজন, তাও আবার একটি কারেন্টের তার থেকে, যে তারটি 440 লাইন ছিল। তারপরও মানুষ কীভাবে মানুষ প্রাণীর প্রতি মায়া দেখুন একবার, একটি কচ্ছপকে কীভাবে জালের বন্দি থেকে আটকা থেকে উদ্ধার করে এটিকে জীবিত ফেরত দেয় জীবনকে, জালগুলোকে কেটে এটিকে পরিষ্কার করে এটিকে পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, যাতে বোঝা যায় মানবদের মধ্যে সকল প্রাণ যেন ফিরে আসে মুহূর্তের মধ্যে। এখানে দেখা যায় একটি হরিণ একটি গেটের মধ্যে আটকে যায় এবং কি তার পেটটা আর বাহির করতে পারছিল না, পরবর্তীতে কিছু মানুষ এটিকে দেখতে পেয়ে এটিকে খোলার জন্য
ট্রান্সফর্ম যে চেষ্টা করে এবং কি গ্রিলগুলোকে বাঁকা করে এটিকে বাহির করে দেয় এটি থেকে। পরবর্তীতে এটি দৌড়ে চলে যায় চিড়িয়াখানার মধ্যে। এখানে দেখা যায় একটি বিড়াল কীভাবে আটকে যায় একটি রশির মধ্যে। পরবর্তীতে এটিকে কেটে দেয় একজন নাবি। পরবর্তীতে সে বেঁচে যায় প্রাণে এবারের মতো। এই ভিডিওটিতে দেখা যায় একটি প্রাণী কীভাবে হরিণ কীভাবে একটি বরফের মধ্যে আটকে যায়। পরবর্তীতে কিছু মানুষ এটিকে রশি ধরে টেনে উঠিয়ে পাড়ের মধ্যে নিয়ে সরিয়ে দিয়ে আসে, যাতে করে এটি জীবনে প্রাণে বেঁচে থাকতে পারে। আর পরের ভিডিওটিতে দেখবেন কীভাবে তিনি তার মাথার মধ্যে ছুরির আঘাত নিয়েও বেঁচে রয়েছে। দেখুন একবার তিমির মধ্যে কিভাবে একটি ছুরি লাগানো রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে রাখুন।